Ei, Cuca! Kirabá! Ei, Cuca, ei! ঠিকানা টিভি। এই খুকা, এই শোন, কি হয়েছে কিয়াব্বা? তোর জ্বালা একটু ফেসবুক টেসবুকে চালাই না, শান্তি নেই মানে আমার। তোমার ওই ফেসবুকই তো আছে, লেখাপড়াটা সেইয়ে একটু তো মাঠে তো যাতে পারি, মাঠে যাওয়ার তো কোনো খবর নেই, কাশিটা ধারটা নেই, কিন্তু বাজারতে তো ধারটা কাটা আনতে পারিস। সেটা আমি এসব করলে হয়? আচ্ছা আচ্ছা বাদ দে, আমি ওই তোর ওই এই যে আকাশের চার দোকানে ওই দাঁড়ালাম একটা পান খাওয়ার জন্য। তারপরে টিপিতে দেখি ওই যে ইভিএম এ নাকি ওই নির্বাচন কমিশনার ও চেনচেনা, আবার ওই যে সংবিধান লিখেছে ডক্টর কামাল নাকি যেন নাম, ও ও ওরও নাকি চিনতে পারছে না। তো তুই ইভিএমের কাছে একটা কল ধরা দিন। ইভিএমের কাছে কী করে কল দেবো আমি? কী করে কল দিবি তুই? কলটা দিয়ে একটু ধরাই দে, কারণ ইভিএম ওরা যদি এই নির্বাচন কমিশনারের না চেনে, যদি ডক্টর কামালের না চেনে, তা চেনে ডাকার। এবার তা কী হয়েছে, কি কিসের জন্য কল দিতে? তোর কী করলাম যে ওই চিনতে পারছে না, ওই ফিঙ্গার দিলি নাকি বলছে যে খুঁজে পাইনি। তা ওর সরকারের যে ওর চাকরি দিয়েছে, সরকার বেতন দিয়ে রেখেছে কিছু জন, যদি ইভিএম না চিনতে পারে একটু ফোনটা ধরাই দেখ। এবার ও আসলে ওই সময়ের কি বিষয়টা তুই বুঝতে পারছিস না? ওর কাছে ফোনটা ধরাই দে, আমি ওর কাটচাল ফাটা চর মারো। তুই ইভিএম এর কাছে একটা কল ধরাই দে দেখ। এই সরকার ওর খাওয়াচ্ছে, পড়াচ্ছে, মাকাচ্ছে, বেতন দিচ্ছে, তা ও যদি এগেন না চেনে তা চেনে ডাকার। ও তো দেখা যাচ্ছে যে যদি সরকারও হাত দেয় কবে খুঁজে পাইনি। ওর আব্বা তুই কি মানে তুই বুঝতে পারছিস না? তুই ইভিএম এর কাছে কলটা ধরাই দে, আমি যা কর আমি করছি। ও কত বড় বিয়াদব হয়েছে শালার ইভিএম, ওর বিয়াদবি আমি সাপ মানে সাপ পার করি। তুই ফোনটা ধরা। আব্বা ওই বুঝতে পারছি না তোর, আমি এটা কিরামটা লাগে কদিন আব্বা? তুই একটু কলটা ধরা, তোর বুঝে তো লাগবে না। ওর আমি বুঝবো যে ওর 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 আঙুল দিলি নাকি খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, টাকা নিয়ে খাচ্ছে, খুঁজে পাচ্ছে না শালার। কলটা ধরা, কলটা ধরা। আব্বা আব্বা তুই শোন, বিষয়টা হইলো ইভিএম তো মনে কর একটা ইলেকট্রনিক মেশিন, তা ওর কাছে কল দেবো কি করে? তুই বুঝিস না বুঝিস না, ফাঁসাং ফাঁসাং একটা কথা কইস। ইলেকট্রনিক মেশিন কি? ওরে ওই যে একটা মেশিন, ওই ছাপ দিতে আঙুল দিয়ে, বুঝিস? ওই সিম কিনতে গেলে যে সিম এর ছাপ দিতে হয়, বায়োমেট্রিক পদ্ধতি দিতে ছাপ, ওটা একটা মেশিন, একটা মেশিন। ও রে আল্লাহ রে, আমি তো মনে করছি ইভিএম মানে কোনো ওই সরকারের একটা বাহিনী চাকরি করে, তাহলে সরকারের রোমাঞ্চিক খারাপ কাছে। আমি সেটাই তো করছি, ইলেকট্রনিক জিনিস তো নষ্ট হতেই পারে। অবশ্যই নষ্ট হবে, আমি সেই রেডিও কিনিলাম না, সে তো নষ্ট হয়ে গিয়ে নষ্ট, হঠাৎ করে এসে কারেন্ট চলে গেল না কি হইলো, তো আর গান গায় না। এই সেটাই তো আব্বা, তুই তো এতক্ষণে তোর বোঝাতে পারলাম। ও তাহলে ইভিএম হইলে একটা ইলেকট্রনিক মেশিন, ও মেশিনই তো ডিস্টার্ব দিতে পারে, তা ওতে তো সরকারের কি দোষ? তুমি বলে কোন লোক মনে করি? আমি মনে করছি মনে হয় কোনো বাহিনী উড়া এই এর চিনতে পারছে না, তাই আমি মনে করছি ওকে টাকা দে রেখে তাহলে লাভ কি। না তুই আসলে বুঝিস না আব্বা, মূর্খ সূর্খ মানুষ তো, তুই সেইলে তো আমি পড়াশোনা করেছি মনে কর, আমার কাছে শিখলি জিনিসটা, বুঝেছিস? তো সমস্যা নেই আব্বা, আচ্ছা তাহলে ওই মেশিন, হ্যাঁ সমস্যা নেই, তা যা তাহলে ফেসবুক চালাই গিয়ে। আচ্ছা গেলাম তো, যা যা। এই শোন 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 কিরাব্বা, ওই পুবির মাঠটা একটু যাই জানে বুঝেছিস? মাঠেটাতে যাওয়া যায়? আমি পুবির মাঠে ওই ধানের মধ্যে যে পরিমাণ ঘাস হয়েছে দেখে আসলাম, একটু যাই সানে। তুই পারলে কেটে গেলা কিটা যাচ্ছে মাঠে, ফেসবুক চালাও যা।